পেন্সিলের আবিষ্কারক পেন্সিলকে পকেটে বন্ধ করার আগে পেন্সিলকে বলে আমি তোমাকে পৃথিবীতে কাজ করার জন্য পাঠাচ্ছি কিন্তু তার আগে তোমার পাঁচটি কথা জানা খুবই প্রয়োজন এই পাঁচটি কথা কখনই ভুলবে না আর তা হলো তোমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেন্সিলের মর্যাদা দেওয়া হবে নাম্বার এক তুমি পৃথিবীর শ্রেষ্ঠ কাজ করবে কিন্তু তার জন্য তোমাকে অন্যের হাতে বিশ্বাস করে নিজেকে ছাড়তে হবে নাম্বার দুই মাঝে মধ্যে তোমাকে কাটা হবে যার জন্য তোমার অনেক ব্যথা লাগবে কিন্তু আঘাতের ফলেই তোমার গুণাগুণ সকলের সামনে আসবে তুমি আরো ভালো কাজ করতে পারবে নাম্বার তোমাকে নিজের ভুল ঠিক করার যোগ্যতা রাখতে হবে নাম্বার তোমার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ তোমার ভেতরে থাকবে এটা সর্বদা মনে রাখবে নাম্বার পাঁচ যে রাস্তা দিয়ে তুমি যাবে নিজের দাগ কেটে যাবে পরিস্থিতি যেমনই হোক না কেন লেখা বন্ধ করবেন পেন্সিল সর্বশ্রেষ্ঠ পেন্সিল হওয়ার নিয়মগুলি মেনে নেয় এবং সেগুলি পালন করার সংকল্প গ্রহণ করে এই পেন্সিলের স্থানে যদি নিজেকে রাখেন এবং শ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার সংস্কার যদি গ্রহণ করেন তাহলে নিয়ম এক আপনাকে পৃথিবীর বহু শ্রেষ্ঠ কাজ করতে হবে প্রচুর অনুভূতি প্রাপ্ত করতে হবে কিন্তু তার জন্য সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখতে হবে এবং নিজের গুণ দ্বারা নানা মানুষকে প্রভাবিত করতে হবে নিজের গুণের দ্বারা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে এবং অপরের সেবায় নিজেকে সমর্পণ করতে হবে নিয়ম দুই মাঝে মাঝে আপনাকে অসুবিধার সম্মুখে পড়তে হবে আপনাকে কাটা হবে আপনার রক্ত এবং ঘাম ছড়বে আপনার ব্যথা লাগবে কিন্তু মোকাবেলা করতে হবে একজন দৃঢ় এবং মজবুত ব্যক্তি হওয়ার জন্য এই বেদনা পাওয়া প্রয়োজন আপনার ভুল স্বীকার করা এবং শুধরে নেওয়ার যোগ্যতা রাখতে হবে নিয়ম চার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনার ভেতরে থাকবে আপনার আত্মা আপনার চরিত্র আপনার মন মহামূল্যবান এবং এর জন্যই আপনি প্রশংসিত হবেন নিয়ম পাঁচ যেখানেই জীবনযাপন করবেন যে পরিবেশেই থাকেন না কেন সেখানে নিজের ছাপ রেখে যাবেন পরিস্থিতি যেমনই হোক না কেন সম্পূর্ণ দায়িত্বের সাথে কর্তব্য পালন করবেন এই ক্ষুদ্রাকার পেন্সিলের গল্পের মধ্যে আমাদের জীবনের রহস্য লুকিয়ে আছে যদি এই নিয়মগুলির মধ্যে একটা নিয়ম আপনার জীবনে এসে যায় তবে বুঝে নেবেন যে আপনি নিজের গন্তব্য পেয়ে গেছেন জীবনে পরিবর্তনের জন্য লম্বা চৌরা শাস্ত্রের দরকার নেই কখন একটা ছোট বিষয় আপনার মনকে ছুঁয়ে যাবে